গাইস, আপনারা কি কেউ জানেন আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেবার জন্য বুয়ার্ড লিজেন্ডারি ইভলিউশন বান্ডেলটা কবে কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে? আজকের এই ভিডিওটিতে আমাদের বুয়া ইভলিউশন বান্ডেল রিটার্নের কনফার্ম আপডেট জানতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। গাইস, এই উপিতে আমাদের গেমের ভিতর ম্যাজিক কিউব স্টোরে নতুন পুরনো যে কোনটা বান্ডেল অ্যাড করছে, একটা বান্ডেলও লিটারেলি আমার কাছে আপনাদের কাছে কারোর কাছে তেমন ভালো লাগে নাই। নেক্সট ম্যাজিক কিউব স্টোর কবে আপডেট আসতে চলেছে, এই সুর গেস নতুন ম্যাজিক কিউব স্টোরে আমাদের কোন কোন রার বান্ডেল অ্যাড করা হবে, আজকের এই ভিডিওটিতে প্রি এক্সিস্টে আমি আপনাদের কি রিভিউ করে দেখিয়ে দিব। এই সুর গেস আমাদের ক্রিমিনাল বান্ডেল রিটার্নের কনফার্ম আপডেট, 25 তারিখে স্পেশাল আরো একটি রিং ইভেন্ট আসতে চলেছে, সেই ইভেন্টের 100% কনফার্ম আপডেট। নেক্সট টপ অফ ইভেন্ট, এছাড়াও কিন্তু গাইস আজকের এই ভিডিওটিতে আমাদের ফ্রি ফায়ার গেমের আপকামিং অনেকগুলো ইভেন্ট এন্ড আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে। তো চলুন গাইস আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। গাইস, বর্তমানে আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছিলেন বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেবার জন্য নেক্সট টপ অফ ইভেন্ট কোনটা আসতে চলেছে, বিকজ 23 তারিখে কিন্তু আমাদের টপ অফ ইভেন্ট পরিবর্তন করা হবে। এখন গাইস আশা করছি স্ক্রিনের উপর প্রি অ্যাক্সেসটা দেখতেই পারতেছেন, এখানে যে আইটেম রোডসগুলো দেখতেই পারতেছেন এইগুলোই কিন্তু আমাদের নেক্সট টপ অফ ইভেন্ট হিসেবে আপনারা সকলেই দেখতে পারবেন। এই পর্যন্ত 110% কনফার্ম, মাত্র 100 ডায়মন্ড পাবে কিন্তু আপনারা সকলে। এখানে যে ডাবল USP একটা স্ক্রিন দেখতেই পারতেছেন ওইটা আপনারা সকলে একদম ফ্রিতে ক্লেম করতে পারবেন, অ্যান্ড দেন স্টেপ বাই স্টেপ টপ আপ করে কিন্তু আপনারা সকলে এই যে ফিমেল বান্ডেলটি রয়েছে এটা এখান থেকে ক্লেম করতে পারবেন। আই হোপ গাইস আমাদের টপ অফ ইভেন্ট সম্পর্কে বুঝতে পারছেন। এই সুর গাইস আমাদের টপ অফ ইভেন্টের অফিসিয়াল ব্যানারটাও আই হোপ এখন স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন, 100% কনফার্ম নেক্সট টপ অফ ইভেন্ট বাংলাদেশ ইন্ডিয়া সেবার জন্য এইটাই হবে। যার যারা গাইস এখনো পর্যন্ত আজকের এই ভিডিওটি না টেনে এই পর্যন্ত আসছেন তারা তো সকলেই জানেন, আমি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম যে 25 তারিখে স্পেশাল একটা রিং ইভেন্ট আসবে। কোন সেই রিং ইভেন্টটা, চলুন গাইস আমরা সকলে মিলে এখন দেখে আসি অফিসিয়াল প্রিএক্সের সহকারে। বুলেট বুটরেক্স থিমের উপর ভিত্তি করে যে আইটেম রডস গুলো নিয়ে একটা রিং ইভেন্ট দেখতে পারতেছেন 25 তারিখে আপনারা সকলে বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেবার জন্য। এই স্পেশাল রিং ইভেন্ট আপনারা সকলে দেখতে পারবেন, সব থেকে বেশি পরিমাণে চান্স রয়ে গেছে ইউনিভার্সাল টোকেন রিং ইভেন্টই হবে এটা। তবে কিন্তু একটা রয়েছে এখানে, তো সেই কিন্তুটা চলুন আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তার আগে দেখতেই পারতেছেন রিং ইভেন্টের ভিতরে আমাদের মেল ফিমেল বান্ডেল দুটোই রয়েছে, একটা 37 স্কিন রয়েছে, দেখতে জাস্ট ওপি লাগতেছে, কিরকম যেন একটা অ্যানিমেশন করতেছে। পাশাপাশি একটা ব্যাকপ্যাকের স্কিন রয়েছে, এবারে কোনো প্রকার ব্যাকপ্যাকের স্কিন লেভেল 1-2-3 এরকম দেখতে পাবেন না, আমি আপনাদেরকে কালকেরও একটা ভিডিওটিতে বলছি। চারটা আইটেম মেনলি এই রিং ইভেন্টের ভিতর থাকবে, আদার্স এক্সট্রা টায়ার আইটেম রসগুলো থাকবে। চলুন আমি আপনাদেরকে ওইগুলো রিভিউ করার আগে আমাদের যে ইউনিভার্সাল টোকেনের উপর একটা কিন্তু কথা বলছিলাম সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখন যে আরও একটা প্রি অ্যাক্সেস দেখতেই পারতেছেন, এখানে চেঞ্জেস কি জানেন, এখানে দেখতেই পারতেছেন টোকেনটার পরিবর্তন। যদিও আমাদের ইউনিভার্সাল টোকেনের উপর প্রি অ্যাক্সেসটা দেখা যাচ্ছে, বাট এই টোকেনগুলো নিয়ে কিন্তু বাই চান্স রিং ইভেন্টটা চলে আসতে পারে। দ্যাটস কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে জানাই দিলাম, যেহেতু এই থিমের টোকেনগুলো ডাইনামিক করে রাখছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে ইউনিভার্সাল টোকেনের কোনো প্রকার ইউজ হবে। এছাড়াও গাইস রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা আই হোপ স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন, এখানে কিন্তু ডাবল রেঞ্জ, সিঙ্গেল রেট অফ ফায়ার, রিলোড স্পিড, সিঙ্গেল মাইনাস ওয়াল আর কি, একটা GT-র স্কিন দেখতে পারবেন। চলুন গাইস ওইটাও আমরা রিভিউ করে আসি। আই হোপ গাইস নতুন GT-র গান স্কিনটা স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন, মোটামুটি দেখতে ভালোই আছে। এছাড়াও কিন্তু রেট অফ ফায়ার দেখতেই পারতেছেন, অ্যাবিলিটি সম্পর্কে তো আমি আপনাদেরকে বললাম আমি অফিসিয়াল ব্যানার সকলে যেটা দেখতে পারলেন। আচ্ছা গাইস, আমি আপনাদেরকে ওরিয়নের একটা স্কিল স্ক্রিন দেখায় বলছিলাম না যেটা নিয়ে খুব শীঘ্রই একটা ইভেন্ট দেখতে পারবেন আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর। ফাইনালি কিন্তু আমাদের থাইল্যান্ড সার্ভারের জন্য একটা মোকো স্টোর ইভেন্ট চলে আসছে, ওই মোকো স্টোর ইভেন্টের ভিতর দেখতেই পারতেছেন ওরিয়নের স্কিল স্ক্রিনটা গ্র্যান্ড প্রাইস হিসেবে এখানে শো করানো হয়েছে। তো এরকম টাইপের ইভেন্টের ভিতর দেখতে পাওয়ার চান্সেসটা খুবই কম, তবে আমাদের স্টোর সেকশনে আপকামিং সময়ে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য আপনারা সকলে ওরিয়নের স্কিল স্ক্রিনটা দেখতে পাবেন। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু থেকে যাচ্ছে, সেটা হলো কি আপনাদেরকে মনে আছে কিনা জানি না যে আমাদের অলোকের স্কিল স্ক্রিনটা কিন্তু একটা ফ্যাটল ইভেন্টের ভিতর আসছিল, সেখানে কিন্তু এটা নিয়ে একটা মুকো স্টোর ইভেন্ট আসতে পারে। তবে এটা নিয়ে অফিসিয়াল প্রি অ্যাক্সেস কনফার্ম ডেট এখনো পর্যন্ত কিছুই পাওয়া যায় নাই, জাস্ট এই বিষয়টি নিয়ে অনেকেই ডাউট ফিল করতে পারেন। দ্যাটস কিন্তু আজকের এই ভিডিওটিতে রিভিউ করা, এই বিষয়টা গাইস ক্লিয়ার করার একটি উদ্দেশ্য, সেটা হলো গিয়ে অনেকে আপনাদেরকে বলতে পারে যে অফিসিয়াল প্রি অ্যাক্সেস আসছে, এন তে নাগর বাগর, এটা নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো প্রকার আপডেট আসে নাই গাইস। এছাড়াও গাইস গতকালকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম আজকে ভোর 4টা থেকে আপনারা সকলে স্পেশাল আরো একটি ইমোট রয়্যাল ইভেন্ট দেখতে পারবেন, ঠিক সেম টু সেম ভাবে কিন্তু ইভেন্টটা আমাদের ফ্রি ফায়ার গেমে তো 100% কনফার্ম ভাবে অ্যাড হয়ে গেছে। তো কারা কারা এখানে স্পেন্ড করছেন, কে কোন ইমোটটা বের করছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। লোল ইমোটটা গাইস আমি আপনাদেরকে আবারও বলতেছি যে এরকম টাইপের ইভেন্টের ভিতরে রিটার্ন করা কোনো প্রকার চান্সেস নেই, যেটি কিন্তু আমি আপনাদেরকে কালকেও ক্লিয়ারলি ভাবে বলে দিয়েছিলাম। এছাড়াও গাইস রিসেন্টলি দেখতেই পারতেছেন বাইরে অনেকগুলো সার্ভার জন্য এরকম টাইপের স্পেশাল লাক রোল ইভেন্ট আসেছে, মিস্ট্রিক অর্ডার, স্পেশাল লবি এন্ট্রি অ্যানিমেশন, এছাড়াও ইমোট নিয়ে। ইমোটটা যদিও গাইস আমাদের লাক রোল সেকশনে আসে, তবে এই যে আমাদের লবি এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটি নিয়ে একটা ফ্যাটল ইভেন্ট আপনারা সকলে দেখতে পারবেন। পাশাপাশি একটা স্কাইমের স্কিন, দুটো আইটেম সেম থিমে যেহেতু রয়েছে, যদি আর কি গেরিনা ফ্রি ফায়ার ভাবে যে এটি নিয়ে একটু বেশি বিজনেস করবো সেক্ষেত্রে কিন্তু
ভিন্ন ভিন্নভাবে আপনার সকলে ফেয়ারটল ইভেন্টের মাধ্যমে দুটো আইটেম দেখতে পারবেন। আই হোপ গাইস বিষয়টা বুঝতে পারছেন। কনফার্ম ডেটা গাইস এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। মিস্ট্রিক অর স্পেশাল আইটেম রোজগুলো কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন না, সামনে মাসে দেখতে পারবেন। কনফার্ম ডেটটা পাওয়া মাত্র এইভাবে আমি আপনাদেরকে সবারকে রিভিউ করে দেখিয়ে দিব। তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন আর কোনো প্রয়োজন নাই। এছাড়াও গাইস চলুন ফটোফট গিভওয়েটি সম্পর্কে জেনে আসি। তো আজকের এই ভিডিওটিতে মাত্র 1k লাইক অ্যান্ড 10k ভিউজ সকলে মিলে কমপ্লিট করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে থেকে লাখ একজন উইনারকে আমি একটা উইকলি গিভওয়ে করে দিব। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটি এতগুলো কনফার্ম ইনফরমেশন নিয়ে মেক করছি, তো ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার বন্ধুগুলো উপকৃত হতে পারে। পাশাপাশি আমাদের এই ছোট্ট করে চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ, বাস এতটুকু করলেই হয়ে যাবে। পাশাপাশি অনেকে বলতেছিলেন যে আমাদের এই চ্যানেলে 100k স্পেশাল গিভওয়ে করবো কিনা। হ্যাঁ গাইস, বর্ষর একটা গিভওয়ে করা হবে ইনশাল্লাহ। তো সকলে মিলে 100kটা কমপ্লিট করে ফেলেন, খুবই দ্রুত আশা করছি এটা কমপ্লিট করে ফেলবেন। পাশাপাশি গাইস আপনারাই কমেন্ট করে জানেন তো যে আমাদের এই মেন চ্যানেলে লাইভের মাধ্যমে গিভওয়ে করলে ভালো হয় নাকি আমাদের সেকেন্ড চ্যানেলে, দ্যাট মিনস বিডি ম্যাজিক্যাল গেমার চ্যানেলের ভিতর গিভওয়ে করলে ভালো হয়। সো কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর গিভওয়ে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বলা তো যায় না কোনটাতে কোন সময় লাইভ করি, তবে অবশ্যই আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেবো। ফাইনালি গাইস 23 সেপ্টেম্বর থেকে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য 9 অক্টোবর পর্যন্ত আপনারা সকলে ফ্রি গান স্কিনের একটা মিশন দেখতে পারবেন। তো কোন কোন গান স্কিন দেখতে পারবেন, ফার্স্ট অফ অল তো অফিসিয়াল ব্যানার দেখতে পারলেন। এছাড়াও গাইস গানের স্ক্রিনগুলোর লুক রিভিউ আশা করছি দেখতেই পারতেছেন। একটা MPPV-র গানের স্ক্রিন রয়েছে, একটা পার্পল গানের স্ক্রিন রয়েছে। এই গানের স্ক্রিনগুলো মনে হয় আমার কাছে অলরেডি অনেকের কাছে আছে। পাশাপাশি একটা ACT-র স্ক্রিন দেখতে পারবেন, সিঙ্গেল রেঞ্জ, সিঙ্গেল ম্যাগাজিন প্লাস, এছাড়াও কিন্তু এটা মাইনাস আছে সিঙ্গেল। তো গানের স্ক্রিনগুলো মোটামুটি ভালোই আছে, ফ্রি মিশন যেহেতু গেম প্লে করবেন ইজিলি কমপ্লিট হয়ে থাকবে, জাস্ট ক্লেম করবেন এটি আর কি। এছাড়াও গাইস আমাদের ভুয়াডি ইভলিউশন বান্ডেল রিটার্ন সম্পর্কে যদি বলতে যাই, এগুলো নিয়ে ভুয়াডি ইভেন্টটা চলাকালীন লিক সাইকোডিং শোনা আছে, আপনার সকলে এরকম টাইপের একটা রিং ইভেন্ট দেখতে পারবেন, যেখানে কিন্তু গাইস প্রথমত আমাদের লেজেন্ডারি ইভলিউশন বান্ডেলটা থাকবে, পাশাপাশি কিন্তু গাইস ভুয়াডি স্পেশাল রিটার্নড আইটেমগুলো থাকবে। অপরদিকে গাইস আমাদের ক্রিমিনাল বান্ডেল যদি রিটার্ন করে তাহলে কিন্তু এইভাবে দিয়ে দেখতে পারবেন, বিকজ আপনারা তো সকলে জানেন অলরেডি কিন্তু আমাদের ক্রিমিনাল টোকেনগুলো মেক করা হয়েছে, এছাড়াও কিন্তু দেওয়ালি স্পেশাল কিন্তু চান্সেস রয়ে গেছে রিটার্ন করানোর। অনেকেই কোশ্চেন করতেছিলেন, দ্যাটস ওয়াই কিন্তু আজকের এই ভিডিওটিতে এই বিষয়টা বলা আর কি। আই হোপ গাইস বিষয়টা বুঝতে পারছেন। সো যাই হোক গাইস, ফাইনালি এবার চলুন আপনাদেরও করা কিছু স্পেশাল কমেন্ট আমরা সকলে মিলে পড়ে আসি। সো আমাদের প্রথম কমেন্টটা হচ্ছে, রতন ভাই তুমি আপন হয়ে বুকে বাঁধলে ঘর, কষ্ট পাবো আমাদের যদি করে দাও পর, সুখের নদী হয় না যেন দুঃখের বালু চর, সবসময় নিবেন ভাই আমাদের খবর, ইনশাল্লাহ ভাই অলওয়েজ আপনাদের সাথে থাকবো। কিন্তু হ্যাঁ, আপনাদের সাথে যদি আমি থাকতে যাই সেই পর্যন্ত সেই রকম কিন্তু আপনাদের সাপোর্টটা থাকতে হবে, তাহলেই না আমি সাথে থাকতে পারবো ভাই। তোমার দেওয়া ছন্দটা কিন্তু অনেক সুন্দর আসছিল ভাই। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওটা লেন্দি হওয়াতে আর কোনো কমেন্ট পিক করতে পারলাম না। তো আপনিও এরকম টাইপের ইন্টারেস্টিং ইউনিক কমেন্ট করেন, অবশ্যই আপনার কমেন্টটা আমাদের পরবর্তী ভিডিওটিতে রিসিভ করা হবে ইনশাল্লাহ। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভার জন্য আপনার সকলে পরবর্তী ম্যাজিকুব স্টোর কোন কোন বান্ডেল অ্যাড হতে দেখতে পারবেন। এখন যে গাইস স্ক্রিনের উপর কিছু বান্ডেল দেখতেই পারতেছেন, এই যে জুকার বান্ডেলটা এটি কিন্তু চান্সেস রয়ে গেছে আমাদের নেক্সট ম্যাজিকুব স্টোরে আপনার সকলে অ্যাড হতে দেখতে পারবেন। পাশাপাশি গাইস আমাদের ওল্ড ইনকিউবেটরের যে 4 নম্বরের আইটেমগুলো থাকে, দ্যাট মিনস বান্ডেলগুলো থাকে, ওইগুলো কিন্তু আমাদের ম্যাজিকুব স্টোরে অ্যাড হতে পারে। 2-3টা বান্ডেল কিন্তু একসাথে অবশ্যই অ্যাড হবে না, যে কোনো একটা ইনকিউবেটরের কিন্তু একটা বান্ডেল আপনার সকলে অ্যাড হতে দেখতে পারবেন। সর্বোচ্চ কিন্তু এটার মেল ফিমেল বান্ডেল দুটো একসাথে অ্যাড হতে পারে। আই হোপ গাইস বিষয়টা বুঝতে পারছেন। ম্যাজিকুব স্টোর আপডেটের কনফার্ম ডেটের কথা যদি বলতে যাই, ডিসেম্বর মাসের 4 তারিখে আপনার সকলে OB-47 আপডেট দেখতে পারবেন, তখন কিন্তু আমাদের ম্যাজিকুব স্টোরটা আপডেট করা হবে। আশা করছি গাইস আমাদের ম্যাজিকুব স্টোর আপডেট সম্পর্কে বুঝতে পারছেন। সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেটে নিউজ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।